সোচির পুরস্কার বাতিল করার আবেদন করে 3,65,000 মানুষ। দেখুন নোবেল কমিটির সিদ্ধান্ত। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়নের জন্য অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক। নোবেল কমিটিকে পিটিশন করে 3,65,000 মানুষের এমন আবেদন প্রত্যাখ্যান করল কমিটি। নোবেল কমিটিতে করা ওই পিটিশনে বলা হয়, দেশের রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হচ্ছে তা থামাতে কিছুই করেননি মিয়ানমারের ডিফ্যাক্টো শাসক সুচি। তবে নোবেল কমিটির পক্ষে ওভাল জলস্তাপ জানিয়েছে, সুচির কাছ থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, একবার ওই পুরস্কার দিলে তা ফিরিয়ে নেওয়া যায় না। উল্লেখ্য, মিয়ানমারের সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার, খুন, ধর্ষণের অভিযোগ উঠেছে, ফলে বাংলাদেশে পালিয়ে এসেছেন 3,00,000-এরও বেশি মানুষ। এ নিয়ে জাতিসংঘেও কথা উঠেছে। তবে সুচি অবশ্য দাবি করেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।